প্রাচীন ঋষিগণ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রকমের সূত্র বা মন্ত্র রচিত করেছেন বা রচনা করেছেন জ্যোতিষ হচ্ছে বেদেরই এক অংশ ষষ্ঠ অঙ্গ হচ্ছে জ্যোতিষ তো এখানে গ্রহের অবস্থানগত ভাবে বিভিন্ন রকমের ফলাফল নির্দেশিত হয়েছে খারাপ এবং ভালো যোগ এবং যোগের ফলাফল নির্দিষ্ট হয়েছে তার সাথে সাথে বিভিন্ন গ্রহের অবস্থানে দৃষ্টভঙ্গ ভঙ্গ অর্থাৎ দোষ মুক্তি হয়ে যায় অটোমেটিকালি স্বাভাবিকভাবেই গ্রহের দোষ নাশ হয়ে যায় সেরকমই কিছু মন্ত্র বা সূত্র বা ফর্মুলা বলা যায় সেখানে কিন্তু বেদের মধ্যেই রচিত আছে তো প্রথম শ্লোক যেটা বলা হচ্ছে একোপিক্রভবানে ন বা পঞ্নিশমে বা রাশমানময়িক বিমলকৃত দিক বিভাগ নিঃশেষ দশমপ্রহৃত্য শুভম প্রাসতাম দীর্ঘায়ুষম বিগত রোগম ভয়ং অর্থাৎ বৃহস্পতি যদি জাত শিশুর লগ্নে চতুর্থে সপ্তমে দশমে পঞ্চমে অথবা নবমে অবস্থান করে বৃহস্পতি তার সমস্ত শক্তি দিয়ে শিশু সমস্ত দৃষ্টকে নাশ করতে পারে যেরকম সূর্য তার কিরণের মাধ্যমে সমস্ত অন্ধকার দূর করে দেয় এবং অশুভ নাশ করে সেরকমই বৃহস্পতি যদি জাত শিশুর চতুর্থে লগ্নে সপ্তমে দশমে নবমে বা পঞ্চম অবস্থানে করে তাহলে কিন্তু সেই শিশুর সমস্ত দোষ নাশ হয় শিশু সুখে থাকে এবং দীর্ঘজীবী হয় এবং সুস্থ থাকে যোগের দ্বিতীয় সূত্র বা মন্ত্র হচ্ছে গ্রহ গ্রহাশে কেন্দ্রীয় বৃহস্পতি মত্তকুঞ্জর সংম না অর্থাৎ বৃহস্পতি যদি কেন্দ্রীয় অবস্থিত হয় অন্যান্য গ্রহসকল সকল বলবান হোক বা যেভাবে যে স্থানে বসে থাক না কেন তাদের ক্ষেত্রে পরাজয় নিশ্চিত হয় বৃহস্পতি এখানে কেন্দ্রস্থ হয়ে নিজে জয়ী হয় এবং জাতক বা শিশুর সমস্ত রিষ্টকে নাশ করে থাকে